জেলখানা যারা বন্দী আছে তারা মানুষ, তাদেরও মৃত্যু হতে পারে, এবং এরকম মৃত্যুর খবর প্রায়শ আমরা বাইরে জানি। এ সংখ্যাটাও 14-15 সেদিনও একটা খবর বেরিয়েছে। জেলে মৃত্যু হবে না, বন্দি হলে কি মৃত্যু হবে না? এখন এই জেলে যে বন্দি অবস্থায় মৃত্যুর ঘটনা, এখানে এই লোকগুলো সব বিএনপি, এমন দাবি তারা করে কেমন করে? তাহলে তারা বলু তালিকা দিক কারা কারা মারা গেছে এবং কোথায় কোথায় বিএনপির কি দায়িত্বে তারা ছিল। আর একটা বিষয়, তারা কথা কথা গুম খুনের কথা বলে এবং বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা এবং পশ্চিমা দেশগুলোকে মিথ্যা তথ্য তারা সরবরাহ করে এই গুমের ঘটনা নিয়ে। গুমের ব্যাপারেও আমাদের একই কথা, তথ্য উপাত্ত ছাড়া এই গুমের ঘটনা তারা সরকারের উপর অপবাদ দেওয়ার জন্য করে আছে। আমরা গুমের অনেক খবর জানি। কক্সবাজারে সালাউদ্দিন যখন ওপারে ধরা পড়ে ঘুরে বেড়াচ্ছে রাস্তায়, ধরা পড়ার আগে বিএনপি অপপ্রচারই করেছিল যে সালাউদ্দিনকে গুম করা হয়েছে। তারপরে একজন প্রখ্যাত সাংবাদিক ফরহাদ বাঙ্গার, তার সম্পর্কে একই অপপ্রচার, গুম করা হয়েছে, পরে তাকে পাওয়া গেল খুলনার মার্কেটে। অথচ আমাদের যে মাহফুজ বাবুকে নিয়ে নগর ছাত্রলীগের নেতা তারা গুম করল, সে বিষয়ে কোনো কথা বলল না। চট্টগ্রামে জামাল উদ্দিন তাদেরই পার্টির নেতা, জামাল উদ্দিন হঠাৎ করে অপহরণ, গুম, তারপর একসময় জানা গেল তারা দৌড় চাপালো আওয়ামী লীগের উপর, যে আওয়ামী লীগ তাকে অপহরণ করে হত্যা করেছে। কিন্তু পরে দেখা গেল যে জামাল উদ্দিনকে তারাই অপহরণ করেছে, বিএনপি অপহরণ করে তাকে খুন করে।